জয় বাবা বিশ্বকর্মা। যেমন আজকের দিনটা ভালো করেই পাইরে। আমি বিশ্বকর্মা পূজা উপাত করি, তো উপাত এখন কোনো কিছু খাবো না তখন এই পূজা হইতে। তাহলে তো আমাকে থাইকাটা ধুয়ে এনে দে, তোরা তোমার বকল বকল করি বাপ। এলা দাদা তুমি আমার পেছনতে তোমার দলে মাই দিদি। আরে বাপ তুই এটা কি নিয়ে এসেছিস? আমার সাইকেলটা কই? আর কি বলবি বাবা, সাইকেলটা তোলাতে দেই হাত থেকে পুটকে গেল, গেল ভাঙে। আজটুকুন ঘর পাতি গুলো ভালো করে ঝিড়ে দিয়ে হবে, কেননা আজ বিশ্বকর্মা পূজা বটে। লোকের ছেলে বিশ্বকর্মা পূজা করবে বলে সকালে উঠে করে গাড়ি মোটরসাইকেল ধুচ্ছে, আর আমাদের লেবুটা এখন পড়ে পড়ে বেলা তক ঘুমাবে। বলি সালে পিয়ালা পলাশ বনে পুরুলে আলে মতন যাবে ঝুমুরে গানের তালে। জয় বাবা বিশ্বকর্মা। যেমন আজকের দিনটা ভালো করেই পাইরে। হ্যাঁ গো বলি, আজ তোমার বেড়ে জলদি ঘুমটা ভাঙলি? হ্যাঁ গো লেবুর মায় ভাঙবে কেন, কেন বিশ্বকর্মা পূজা বলে কথা। তখন সকাল সকাল লেবুকে উঠাই দিতে হইনি, সাইকেল পাতিগুলো একটু ধুয়ে ধাকলে আনতে। জানি করে যদি না জানা ঢং কর না, তবে আমার গাটা জ্বলে যায় জানো তো। লেবু সারা রাত বসে বসে মোবাইল ঘাঁটতে থাকে, আর সকাল 9টায় ঘুমাই উঠে। তা আমাকে সিধেছি কেন? হ্যাঁ আমি জানি তো বেলা 9টায় ঘুমাই উঠে, ততক্ষণ আজ ভোরে উঠাই দিতে হয়নি, সাইকেল পাতিগুলো ধুয়ে আনতে। তাহলে জলদি করে পূজাটা করতে আমরা। এই তো আমাদের রাজপুত্রের ঘুম ভাঙলে সকাল সকাল। আজ কোন দিকে সূর্য ডেউটেছে কে জানে চাঁদের। লেবু রে বলে তোর আজ বড়ে সকাল সকাল ঘুম ভাঙলি? তলানো দানি কোনো কতি খোকার মতন থাকি কেন কে টানে। আমি জানি তো বিশ্বকর্মা পূজা বসলো, তার জন্য কাল রাতে আমি অ্যালার্ম লাগান দিন তুলি। ওই দিনটা সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে গেল, বাবলি সকাল সকাল দিয়ে বলে সাইকেল গুলা ধুয়ে আনবার পূজা করব। এদিকে আমাদের লেবু অনেক কাজের ছিল বটে, কোনো কিছু পূজা পাতি হলেই ও ভোরেই উঠে যায়। আরে বেটা বলে প্রথমে মুখটা ধুয়ে নে, তারপরে চা চু খেয়ে করে সাইকেলটা বাঁধ দিয়ে গেল ধুয়ে আন। এগো আজকে আমি বিশ্বকর্মা পূজা উপাত করি, তো উপাত এখন কোনো কিছু খাবো না তখন এই পূজা হইতে। তাহলে তো আমাকে সাইকেলটা ধুয়ে আনতে দে, তোরা তোমার বকল বকল করি বাপ। আগে লেবুর মা যাইতে দেন, যাচ্ছে তো। ওদিকে সাইকেলও ধুয়ে আনবে আর মুখও ধুয়ে আসবে সুন্দর। হ্যাঁ তো তোরা যে করছি কর বাপ বেটাই, আমার এখন অনেক কাজ আছে। আরো যাই করে গোহাল ঘরটা ঝেঁটে দিয়ে হবে। তো বেটে তুই তো কোনো এদিকে সাইকেল টানিয়ে দে তো। থালালে সাইকেলটা বাইরে থেকে থেকে মুত্তা ভেঙে গেছে, এক আমাদের ঢিঙ্গা তবাই করে লগলি দিতে হবে। লেবুর সাইকেলটা ধর, আমি এখন বাজার যাই পূজার সামান আনবো। ভালো করে দেখবি সাইকেলে দুটা রিঙ্গে মুচ্ছা লাগিয়েছে, কোথাও বজড়া বজড়ি করিনি, নাহলে সাইকেল ভাঙিয়ে ভোঙা যাবে। তোকে টানিলে আমি কতবার বলি একটা গালি কিন গালি কিন, গালি না হলে একটা ফেটফেটি হলেও কিন, সেটাও তো কিনবি নি। এই মুচ্ছা লাগা সাইকেল তার কতদিন তোলাবি রে বাপ। এই পোতলা মোয়া সাইকেলটাই ঘোলার লোক একটা গেঁদাল গেঁদাল করছে না, দাঁত দিয়ে বাঁধিয়ে টানিল। কোনো বড় বড় গাছ পাবো নাই, বদলা আন দেবো তেমন ভাঙে দুটো কুলা হয়ে যায়। আমার নতুন গাড়ি চেপলে তুলিবে গো শাড়ি, আমি নতুন প্যাসেঞ্জার তুমি কচি কাঁচা ড্রাইভার। এই তো লেবু ঠিক টাইমে এসছে, একাটুকুন আমার বাইকটা ধোয়া করাবো। যাবতে পথে এই গড়গড়ানটা সাইকেলটা চাপিয়ে দিই, তাহলে সাইকেলটা টানতে হবে না। এরে লেবু গড়গড়ানটা চাপিয়ে না হয়নি, এখন পড়ে চড়ে গেলে চাপ কাটা ঢুকিয়ে যাবে। আর ঢুকতে এটা টানলে যাবতে পথে আমার এই সাইকেলটা ভাঙি ভাঙা চাই না রে বাপ। তোকে আমার ভরসা লাগছে নাই, আমি তো কোনো বাইকটা এক গড়াই। লেরে লেবু এবারে গড়কাচ্ছি নাকি গড়কা মায়ের। এ সাইকেলটা মাঝে পুন্না তুন্না বটে, কোনো মতো ভাঙায়নি তো ভোগ করবে। এলা দাদা তুমি আমার পেছনতে তোমার দলে মাই দিদি। লাই চাঁদের তো শান্তি হইলি, আমি বলছি পটেন গড়কিনে পড়ে তুড়ে যাবি, চাপ কাটা তাপটা ঢুকে যাবে, তা তো শুনলি নি। তোমার গো তোমার কথা না করছিল দাদা আমার কোথাও। ও বাপরে কেন গল কেটে গেলি? আরে তোকে তো উঠাবো, তার আগে সাইকেলটা উঠাইনি। তুই তো সাইকেলটা জায়গায় আসিনি। বাপরে সাইকেলটা উঠাইতে দম বেরিয়ে যাচ্ছে। এলে বুয়াই আমার হাতে গেলে ধর, আর তুই ছোট ছেলের মতন কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদি না উঠো উঠো। এলা দাদা তুই অনেক ভালো বুঝি মাইলি, আমি তো এখন দেখাই থাকতে কেউ তো ছিল না এখানে, ভাগ্যে তো তুই খেলি। এ রে লেবু ছোট ছেলের মতন কাঁদছি কেন, এখন লোকে দেখলে হাসবি। এলা দাদা বলে আমি তো সাইকেলটা তোলাই নিয়েছিলি, সাইকেলটা তো ভাঙিয়ে গেল, এখন কি করে আমি ঘর দেবো বন্ধ? আর ঘরে নাই পৌঁছলে এখন গাল দিবে। এ লেবু তুই চিন্তা এখানে করছি রে, আমি তো আছি নি, আমার বাইকটার উপরে বসে করতে সাইকেলটা ধরবি নি, তোর ঘর পৌঁছাই দেবো আমি। এ লেবু ভালো করে ধরবি হ্যাঁ না? হ্যাঁ গো বলে লেবু তো সাইকেল ধুতে যাওয়া ঢের কোনাই এলো, এখনো আইলো না। ই বাবা অত হড়বড়ালে হবে, ছোট ছিল বটে সাইকেলটা ধুয়ে মুছে আস্তে আস্তে আসছে নিশ্চয়ই। আমি কি এমনি হড়বড়াচ্ছি গো, আমাকে ক্ষেত দিকে যেতে হবে না, ধান গাছগুলো সারটা দিতে হবে। আরে বাপ তুই এটা কি নিয়ে এসেছিস? আমার সাইকেলটা কই? আর কি বলবি বাবা, সাইকেলটা তোলাতে দেই হাত থেকে পুটকে গেল, গেল ভাঙে। যা বিশ্বকর্মা পূজায় সাইকেল ধুতে চাই 1000 টাকার গজ দিয়ে এলো। এবার আমি কি করে করব সাইকেলটাই পূজা? হাতা ভাঙিয়েছে তো আর কি করবে, ছোট ছেলে বটে, হাতা থেকে পুচকে গেছে কোনো রকমে। তোমারও তো বাবা আদমের যুগে সাইকেল বটে না, এ লেবু আর মাথায় নিয়ে থাকতে পারে না, নিচে নামা সাইকেলটা। হ্যাঁ রে বেটা লেবু, বলে তুই যে এমন করে সাইকেলটা ভাঙিয়ে নিয়ে এলি, আমি পূজা পাতি করে টিক টিক কোথায় দিব বন্য? আর কি করবি হে বাবা বল, পুনা সাইকেল বটে কোনো মতো হাত থেকে পুচকে গেল তো ভাঙিয়ে গেল, কিন্তু ওটা পায়ের তেতিক দিয়ে আর কি করবি? লেবু চরে নামও কুলিয়ে বিশ্বকর্মা পূজা হয়েছে, ওখানে ঢের করে ভোগও দিচ্ছি। বাবা ঠিক আছে, কিন্তু পায়ের তেতিক দিতে থাক, আমি নামও কুলিয়ে ভোগ তো খাই আসছি। হ্যাঁ বাপ, আর কোনো দিন পালি নে রে সাইকেলটা ভাঙতে, বিশ্বকর্মা পূজার দিনেই ভাঙলি। তাহলে হাত একটা ঠাকুর তখন নামা কল, হাত থেকে মেয়ে লোকটা দাঁড়ায় তোমার থেকে ভোগ দিবে, নামা নামা বিশ্বকর্মা আমার কই হাতি তার মতন ঠকতে দিবে। হে বাবা বিশ্বকর্মা, আমি যেমন এবছর ভালো রেজাল্ট করি, হে বাবা বিশ্বকর্মা সবার জীবনে সুখ শান্তি বজায় রেখে দা, আমাকে ভোগ দাও। আমি যে ঠাকুর তাকে প্রণাম করলি, আমি ঠুনলি নোকে তোমরা দমা দমা ঢের ঢের করে ভোগ দিত। কি মিত্তি ভোগটা দমা ঠুন দল। পুচকি দাদা তোমার ভোগটা নিয়ে নেবে, আমরা ভোগ খাই তোমার নাই দিব, হাত এখানে বক্স লাগাই।